এটা হচ্ছে একটা টাওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইজ আমি মালয়েশিয়াতে আছি এখন বর্তমানে মালয়েশিয়ার কোয়ালালামপুরে আছি গতকালকে আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া চলে এসেছি মালয়েশিয়ার যে ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল কোনো ঝামেলা হয় নাই সুন্দরভাবে ইমিগ্রেশন শেষ করে আমি চলে এসেছি মালয়েশিয়ার কোয়ালালামপুর সিটিতে মালয়েশিয়ার কোয়ালালামপুরে আমি কেএল সেন্টারে থাকার অনেক ইচ্ছা ছিল কিন্তু কেএল সেন্টারে কিন্তু আমি হোটেল বুকিং করতে পারিনি আমি হোটেল বুক করার সময় অতটা আমি চেক করিনি বা খেয়াল করিনি খুব তাড়াতাড়িতে আমি কিন্তু হোটেল বুক করে নিয়েছি এয়ারবিএনবিতে বুকিং ডট কম থেকে তো কেএল সেন্টার থেকে আমার যে হোটেল প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে সো আজকে আমি আছি যে হোটেলে সেটা আমি দেখাবো কোন হোটেলে আছি আমি এয়ারবিএনবি থেকে বুক করেছি এই হোটেলটা মোটামুটি খুবই ভালো হোটেলে কি এখানে পাশে কিচেন আছে সো এটা কোনো হোটেল না এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট 42 তলা একটা টাওয়ার আমি আছি 32 তলাতে তো এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গার নাম হচ্ছে জালানাম্পাং এটা কেএল সেন্টার থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে এই হচ্ছে বাহিরের দৃশ্য এখান থেকে মোটামুটি সিটি অনেক উপরে তো 32 তলা মোটামুটি সিটি দেখা যাচ্ছে এক কর্নার দিয়ে ভালো দেখা যাচ্ছে এই হচ্ছে এই টাওয়ারের কিন্তু পাশের দুইটা সাইড মোটামুটি খুব সুন্দর দেখা যাচ্ছে এ হচ্ছে আমার রুম তো এই রুমটা পড়েছে আমার হচ্ছে যে 420 রিঙ্গিত এবং 420 রিঙ্গিতের পাশাপাশি আপনাকে আরো 400 রিঙ্গিত এক্সট্রা পেমেন্ট করতে হবে যেটা ডিপোজিট এটা আপনাকে রিটার্ন করবে ডিপোজিটটা রিটার্ন করবে ডিপোজিট এই কারণে এটা হচ্ছে তাদের বিজনেস পলিসি অ্যাকচুয়ালি তো যাই হোক আমাদের বাংলাদেশি ভাই ছিল উনি ওনার এটা নিজের তো সেই ক্ষেত্রে উনি আমার থেকে 100 রিঙ্গিত ডিপোজিট নিয়েছেন তো আপনারা চাইলে এদিকে আসতে পারেন এই জায়গাটার নাম হচ্ছে জালানাম্পাং এটা কেএল সেন্টার থেকে 15-20 কিলোমিটার দূরে খুব ভালো একটা টাওয়ার এখানে অনেক বড় একটা টাওয়ার এখন এখানে অনেক ফ্যাসিলিটি আছে যেমন আশেপাশে হচ্ছে যে আপনার বাংলাদেশের রেস্টুরেন্ট আছে পাশেই তারপরে সুপার মার্কেট আছে এবং এখানে এই এই যে নিচে কিন্তু সুইমিং পুল আছে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো যাচ্ছে এখন সুইমিং পুলের দিকে আপনাদের দেখাবো সুইমিং পুলটা And for my side, you have to use your card. My card, huh? Yeah. Right here, right? Right here, yeah. Thank you. Right. এদিকে হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলে আসার আগে এখানে সব ডিটেলস নেয় ওরা সিকিউরিটি আমার খুব ভয় লাগতেছে কারণ হচ্ছে যে কোনো যদি জ্বর টর আসে এই প্রথম আমি দেশের বাইরে আসা সুইমিং পুলে আমি কখনো সুইমিং পুলে কিন্তু গোসল করি না বা নামি নেই আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা যে আমার অ্যাপার্টমেন্টের যে ভিউ এই যে এটা হচ্ছে একটা টাওয়ার 42 তলা
আর সকালবেলা আমি এই কারণে সুইমিং পুলে আসছি, এখন বাজে হচ্ছে 10টা, কারণ 12টার পরে হচ্ছে যে এখানে অনেক ভিড় হয় আর মহিলারা এখানে থাকে, ম্যাক্সিমাম মহিলারা সব বাইরের ইউরোপের আমেরিকান এশিয়ান মিডল ইস্ট থেকে অনেক আসে এখানে গোসল করে বা সুইমিং পুলে সবাই থাকে, তো আমি ওটা পছন্দ করি না। বা এখানে যেহেতু ভিডিও করবো, সো ভিডিও করার সময় আসলে জিনিসটি খারাপ দেখায়, ঠিক আছে, সো এখন কেউই নাই, সেই জন্য আমি এই সুযোগে এসেছি এখানে ভিডিও করার জন্য। গোসল করা শেষ, এখন চলে যাব। ক্যান আই গো ফ্রম দেয়ার? থ্যাংক ইউ। এ হচ্ছে অ্যাপার্টমেন্টের যেই ভিতরের দৃশ্য, 12তলায় নিচে, তো এখানে এসে আর কি সবাই বিভিন্ন রুমে কিন্তু ডিভাইড হয়ে যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন লিফটে, অনেকগুলো লিফট এখানে অনেক বড়। আমি এখান দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে খুবই দারুণ ভিউ।